চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার পাঠানো হলো কৃষ্ণনগর জেলা আদালতে। সিভিকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে। ধৃতকে শনিবার পাঠানো হলেও কৃষ্ণনগর জেলা আদালতে গত 31 জুলাই কোতোয়ালি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন দীপঙ্কর হালদার নামে এক টোটো চালক। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম তারক দে। সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার নাম করে 11,370 টাকা নেয় বলে অভিযোগ। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলেও টাকা ফেরত না দেওয়া অবশেষে কোতোয়ালি থানার দ্বারস্থ প্রতারিত হওয়ায় টোটো চালক। একটা নামিয়ে দাঁড়ান, একটা নামিয়ে ওখানে তো খারাপ।